দার্জিলিং, নামটা শুনলেই মনে পড়ে অঞ্জন দত্তের সেই বিখ্যাত গানটি। খাদের ধারে রেলিংটা আমার শৈশবের দার্জিলিংটা। না, শৈশবে আমার কখনো দার্জিলিংয়ে থাকা বা যাওয়া হয়নি। আমার দার্জিলিং আবিষ্কার চাক্ষুষভাবে কিন্তু যৌবনের কালে, এবং সেটাও বিয়ের পরে। কিন্তু যতবার দার্জিলিং গেছি, ততবার এই শৈল শহরকে এক অদ্ভুত নতুন রূপে আবিষ্কার করেছি। অনেক লোকের ধারণা আছে দার্জিলিং বোধহয় এখন ভীষণ গেঞ্জি, কনজেস্টেড জায়গা, সেইরকমভাবে খোলা জায়গা নেই। কিন্তু যারা ঠিকঠাক জায়গায় গিয়ে থাকেন দার্জিলিং এবং জানেন কোথায় থাকলে দার্জিলিংকে এখনও পুরনোভাবে পাওয়া যাবে, তাদের কাছে কিন্তু দার্জিলিং এখনও প্রত্যেকবার প্রিয় শৈল শহর হিসাবেই ধরা দেয়। সেই সাইবিয়ানা, সেই সাইবি আমলের সেরা সামার রিট্রিট, সেই কাঞ্চনদা অসাধারণ। এই সেই কার্সের দার্জিলিংয়ের সেই জগৎ বিখ্যাত টয় ট্রেন, যা এখনো কয়লার ইঞ্জিনে চলে, অসাধারণ সব খাদ্য সম্ভার, পাহাড়ি মোমো, সসেজ, ব্রেকফাস্ট, সম্পূর্ণ কলোনিয়াল কালচার এখনো কিন্তু সেখানে বর্তমান। আর এই সুন্দর পরিবেশ, শীতের সকাল, অনাবিল আনন্দ, সাথে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা, আর কি। সেদিন দার্জিলিং স্টেশন থেকেই ছকছকে পরিষ্কার নীলাকাশ আর কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ দেখা যাচ্ছিল। এই নভেম্বর ডিসেম্বর সময়টাই দার্জিলিং আসার সব থেকে সেরা সময় আমার মনে হয়, কারণ এই সময় দার্জিলিং থেকে শুধু নয়, কাঞ্চনজঙ্ঘাকে এমনকি শিলিগুড়ি থেকেও দেখা যেতে পারে। দার্জিলিং মলে দেখা হয়ে গেল এনার সাথে। হ্যালো, ভীষণই কিউট একটা পাপি। এরা নাম ছিল ওলি। প্রসঙ্গত বলে রাখি, আমার বাড়ির গোল্ডেন রিট্রিভার আছে ওলি, এর নাম ওলি। তাই দারুণ ভালো বন্ধুত্ব হয়ে গেল, শুধু আমার সাথে নয়, আমার মেয়ে এবং আমার ওয়াইফের সাথে। দার্জিলিং এর সেরা আকর্ষণ কিন্তু দার্জিলিং মেল। তো আপনি দার্জিলিংয়ে গেলে অবশ্যই আপনাকে থাকতে হবে কিন্তু মেলের ধারে, কারণ মেলের ধারে যদি কোনো হোটেলে আপনি থাকেন, সারা দিন আপনি কিন্তু উপভোগ করতে পারবেন এই দার্জিলিং মেলে, সকাল থেকে রাত অবধি। মেলের ধারে এই চেয়ারগুলিতে সারাদিন বসে থাকুন, সাথে দার্জিলিংয়ের বিখ্যাত চা খান। সে আপনি বন্ধুদের সাথেই যান বা আপনি নবদম্পতিই হন, বা আপনি যদি বাচ্চাদের সাথেও যান তাহলেও কিন্তু এটাই সেরা ঠিকানা, কারণ এখানে বাচ্চাদের জন্য অনেক খেলার সম্ভার আছে, তারাও সময় কাটাতে পারবে। আর অবশ্যই ভুলবেন না এখানে দার্জিলিং চায়ের স্বাদটি কিন্তু নিতে, অসাধারণ অনবদ্য। গত 6 নভেম্বর শনিবার 2021 আমরা যাত্রা শুরু করেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, ব্যাগপত্র গুছিয়ে মনের মধ্যে এক অসাধারণ আনন্দ নিয়ে। ঠিক ভাই ফোটার দিন রাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং মেলের ধরার উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন। মনের ভিতরে ছিল 2 বছর পর ঘুরতে যাওয়ার এক অনাবিল আনন্দ। একটু বলে রাখি, প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু ওয়েটিং লাউঞ্জ আছে, যেটা 10 টাকা পার আওয়ার চার্জ নেয়, বাইরের ওয়েটিং লাউঞ্জের থেকে কিন্তু কম। এখানেও আপনারা ওয়েট করতে পারেন। আজকে ভাইফোঁটা, তো ভাইফোঁটার দিনে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। অবশ্যই দার্জিলিং থাকবে এবং সিটং থাকবে, ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকবেন আমাদের পুরো ভিডিও দেখার জন্য। ঠিক 10:05 দার্জিলিং মেল ছেড়ে দিল এনজেপির উদ্দেশ্যে। আমার মেয়ে একদম প্রথম থেকেই জানলার বাইরে চোখ রেখেছিল,
আমার পুরনো স্মৃতি বারবার মনে পড়ছিল, আগের ঘুরতে যাওয়ার কথা, যখন এই মহামারী আমাদের গ্রাস করেনি। আর এই মহামারী একটু স্তিমিত হওয়ার পরে প্রায় দু বছর অতিক্রান্ত, আজ আবার উত্তরবঙ্গ। সকালবেলায় সেই সুন্দর চা বাগান, সেই রেলের ট্র্যাক, অনাবিল আনন্দে মন আবার ভরে যেতে লাগে। আমরা অলরেডি পৌঁছে যাচ্ছি NJP। তো সফর অসাধারণ সুন্দর ছিল, হালকা হিমেল বাতাস অলরেডি বইছে আর ট্রেন চলেছে। এই দার্জিলিংয়ের বা নিউ জলপাইগুড়ির যে স্টেশনটা আছে, এটা ঘুরতে গেলেই মনের ভিতরে এক অদ্ভুত সুন্দর আনন্দ ভরে যায়, অন্তত আমার তো যায়। আমি জানি না আপনাদের কিরকম হয়, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর এই যাওয়ার অভিজ্ঞতা, এই ঢোকার অভিজ্ঞতা। আমার মনে হয় আপনাদের সবার জন্য তাই। আমরা সবাই চলে এসেছি NJP স্টেশন, এবার যাত্রা শুরু হবে। NJP-তে এসে দার্জিলিং যাওয়ার গাড়ি ভাড়া করে নেওয়ার পর চলল অপেক্ষার পাড়া। এবার আমরা যাচ্ছি দার্জিলিং। দু বছর পরে আবার আমরা সবাই মিলে একদম। পাহাড় আমার কাছে সমুদ্রের থেকেও বেশি প্রিয়, তাই আমি বারবার ছুটে আসি এই পাহাড়ের টানে। আর বাঙালির কাছে দার্জিলিং এর থেকে কাছে বা উত্তরবঙ্গের থেকে কাছে পাহাড় আর কোথায় বা আছে। তাই এই রোজ নামচার জীবনে অক্সিজেন সবচেয়ে বেশি নেওয়ার জন্য উত্তরবঙ্গ কিন্তু বাঙালির কাছে চিরকালের আদর্শ। আর এই সবুজ গাছপালা, দিগন্ত বিস্তৃত মাঠ, সামনে এসে যাওয়া পাহাড় আর খাড়ের ধারে রেলিং, সত্যি অফুরন্ত অক্সিজেনের সঞ্চার করছিল আমার বদ্ধ জীবনে, এবং মনের মধ্যে তাই আনন্দ বারবার ভেসে উঠছিল আগের থেকে অনেক অনেক বেশি। যত উপরে উঠছিলাম তত আনন্দ করে। রাস্তার দুধারের মনোরম শোভা উপভোগ করতে করতে চলে এলাম ঘুম স্টেশনে, দার্জিলিংয়ের আরও কাছে। ঘুমে দেখা পেলাম প্রথম টয় ট্রেনের, তারপর সেই দার্জিলিং স্টেশন, এবং আমাদের গন্তব্য অবশেষে চলে এলো আমাদের সামনে। এসে আর তর সইল না, এখনো লাগেজ রাখা হয়নি, হোটেলে ঢোকা হয়নি, জাস্ট উঠেই গাড়ি থেকে নেমেই অ্যাভেঞ্জার্সের সফটিটা ছাড়া গেল না। মলের একদম ধারে আমাদের হোটেল জলি ইন আগে থেকেই বুক করে রেখেছিলাম। চলুন হোটেলে ঢোকা যাক, এবং হোটেলের সম্পূর্ণ রিভিউ কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলটার নাম জলি ইন, একদম মেলের পাশে। আর অসাধারণ একটি ভিউ আপনি দেখতে পারেন, এটা লবি থেকে ভিউ। সো দিস ইজ দি ভিউ ফ্রম দ্য লবি। আর এই নিচে যে এইটা দেখছেন, এটা আমাদের রুমের বারান্দা, রুম নাম্বার 102 আমরা বুক করেছি। তো এখানে অলরেডি আমার ওয়াইফ আর আমার মেয়ে বসে গেছে। এই এন্ট্রান্সের জাস্ট বাইরে যেটা দেখতে পাচ্ছেন, এই বাইরের উপরটাই মল, একদম মলের নিচেই, মানে মলের পাশে, নট ইভেন নিচে, পাশেই ডান দিকেই আপনি এই জলি ইন হোটেলটি পেয়ে যাবেন। অসাধারণ লোকেশন, এই লোকেশনটাই আমার সবচেয়ে ভালো লেগেছিল এটা বুক করার জন্য। একদম মেল তার পাশে, আনবিলিভেবল। আর ভিউ তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ। সিঁড়ি থেকে নামতে হবে এই জায়গাটা, এন্ট্রান্স দিয়ে, তারপর একদম ফার্স্ট ফ্লোরে, মানে নিচে গ্রাউন্ড ফ্লোরটাই আমাদের রুম, রুম নাম্বার 102। ওকে, থ্যাংক ইউ। রুমে ঢুকেই প্রথম দর্শনে কিন্তু একটা সেলফ স্যাটিসফ্যাকশন অনুভব করলাম, আর চোখ চলে গেল সামনের বিশাল জানলাটির দিকে।
ফ্রেমিং, এইটা হচ্ছে এন্ট্রান্স। সো ঢুকেই আপনি প্রথমেই দেখতে পেয়ে যাবেন একটা লম্বা করিডোর, এই পাশে ওয়ার্ড্রপ মতো, আপনি যেটা ইচ্ছা রাখতে পারবেন। এখানে ঢুকে ডান দিকে এটা হচ্ছে বাথরুম, বাথরুম যথেষ্ট ভালো। এইটা হচ্ছে বাথরুম, গিজার আছে দেখতেই পাচ্ছেন। ফ্লোর, এখানে টিভি, এটা হচ্ছে বিছানা, আয়না, নিচে ওয়ার্ড্রপ একটা, এটা টেবিল মতো। সো এখানে ড্রয়ার আছে, কিছু রাখতে পারেন। আর যে ঢুকেই এই করিডোরটা, এর বাইরেই হচ্ছে এই বারান্দা, যেটা আমার সবচেয়ে ভালো লাগছে। অসাধারণ একটি বারান্দা, বিশাল বড়, এবং এইটা দিয়ে এই ভিউটা। এই আমাদের ভিউ, আর এই উপরে যেটা দেখাচ্ছিলাম এইটা হচ্ছে লবি, সেই লবির থেকে নিচেই এই বারান্দাটা। তো ম্যালের জাস্ট পাশেই এরম একটা রুম, এরম একটা কোজি হোটেল খুঁজে বার করাটাই আমার মেন উদ্দেশ্য ছিল। অনেক সার্চ করার পর এটার খুব একটা আর চারিদিকে মানে ফোন নাম্বার নেই, খুব একটা রিভিউ নেই, অনেক খুঁজতে হয়েছে আমাকে, খুঁজে এইটা পেয়েছি। এবং এই রকম জায়গায় ম্যালের জাস্ট পাশেই এই যে হোটেলটা, এটা কিন্তু যথেষ্ট রিজনেবল আমি বলবো। আপনার ওয়েদার মানে যখন অফ সিজন থাকে তখন অ্যারাউন্ড 1600 থেকে 1800 এরকম রেঞ্জে পড়ে, সিজনে আপনার 2000 থেকে 2500 এরকম রেঞ্জের মধ্যে পড়ে। তো আশপাশে ম্যালের একদম গায়ে যে হোটেলগুলো আছে সেগুলো যেরকম আপনার চার্জেস, তার থেকে এটা কিন্তু অনেক অনেক ভালো। একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই হোটেলে কিন্তু ফুডিং নেই সকাল বিকাল আর রাতে। তো আপনাদের ফুডিংটা কিন্তু নিজেদের অ্যারেঞ্জ করতে হবে। তো আমাদের যেহেতু সেটা খুব একটা ইস্যু ছিল না, তো তাই জন্য আমরা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, কারণ আমরা এলে মোটামুটি বাইরেই খাই। আর যখন আমি দার্জিলিংয়ে এসেছি এবং এখানে ম্যালের পাশেই এই হোটেল, অনেক খাওয়ার জায়গা যেটা এক্সপ্লোর করা আরও বেশি সুযোগ রইল এই কারণে, সেই জন্যেই এইটা আমার ফার্স্ট প্রেফারেন্স হয়েছে এবার থাকার জন্য। পুরো ম্যাল সম্পূর্ণ ফাঁকা, রাত্রিবেলা অলমোস্ট 9:30 বাজে। আর এইখান থেকে এই পোডিয়ামটার পিছনে যেটা বলেছিলাম, এইটা আমাদের হোটেল জলি ইন। সো ম্যাল, পোডিয়াম, অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল, এই হচ্ছে জলি ইন। এটি হলো আসল লোকেশনের গুরুত্ব। ম্যালের একদম পাশে থাকার কারণে আপনি অনেক রাত অবধি কিন্তু ম্যালে বসে থাকবেন, যেটা অন্য পর্যটকরা পারবেন না, কারণ তাদের ফিরতে হবে। তো আপনি উপভোগও বেশি সময় করতে পারবেন ম্যালকে। তেমনই ভোরবেলায় একদম সকালবেলায় ম্যালে চলে আসতে পারবেন, ম্যালে যদি কোনো অনুষ্ঠান হয় তার আওয়াজও কিন্তু আপনার কানে চলে যাবে, এবং সেটি শুনেও আপনি তৎক্ষণাৎ চলে আসতে পারেন ম্যালে। তো অসাধারণ লোকেশন, আমার মনে হয় এটা কিন্তু বেস্ট রেকমেন্ডেড হোটেল ম্যালের ধারে, বাজেটের মধ্যে তো এক্সপ্লোর করতেই পারেন একবার, কথা দিচ্ছি আশাহত হবেন না। পরের দিন ভোরবেলায় বারান্দা থেকে এরম একটা ভিউ পেয়ে মন ভরে গেল, সত্যি এতটা আশা করিনি। এই দূরে যেটা দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে খাদের মতো, ওইটা কিন্তু কোনো নদী নয়, বরং আকাশের মেঘ ওখানে পুঞ্জীভূত হয়ে ওরম একটা আকার ধারণ করেছে। তো এটা দেখে যদি আমি বলি আজ মে উপর আসমান নিচে, কথাটা বোধহয় ভুল হবে না একদমই।
বেলার সূর্যোদয়। টাইগার হিলে আমাদের যেতে হলো না, ঘরের ব্যালকনি থেকেই আমরা দেখতে পারলাম অপূর্ব সুন্দর পাহাড়ের ধার দিয়ে সূর্যের ওঠা। এই দৃশ্য সত্যিই ভোলার নয়, পড়ে পাওয়া 14 আনা যাকে বলে, হোটেল রুম থেকেই। আর ঝকঝকে সূর্যের আলোয় আমাদের রুম এবং চারপাশটা সম্পূর্ণ সোনালি হয়ে একটা সুন্দর সকাল শুরু করলো আমাদের জন্য। আর তার সাথে সাথেই এই আমার ওয়াইফ সকালের চায়ের প্রস্তুতিতে লেগে গেল। ভোরবেলায় সূর্যোদয় আর সাথে দার্জিলিং টি, সোনালি আলো ঘরের ভিতরে, অসাধারণ। কি বার চাই জীবনে একটা ছোট্ট অবকাশের জন্য। একটু বলে রাখি, রুমে কিন্তু কোনো হট কেটেল দেওয়া ছিল না, আমরা সঙ্গে এনেছিলাম রাইস কুকার। তো সেই রাইস কুকারই আমার ওয়াইফ কিন্তু সকালের চা বানালো। এছাড়া আপনি যদি হোটেল থেকে চান, হোটেলেও চা বানিয়ে সকালে কিন্তু আপনাকে সার্ভ করে দেবে, জাস্ট একটা ফোন করে দিলেই হবে রিসেপশনে। তো যাই হোক, আমরা যেহেতু সরঞ্জাম সবই এনেছিলাম, তো ওয়াইফের বানানো চাটাই দার্জিলিংয়ে আবার উপভোগ করলাম। চা খাওয়ার পর কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটু ছাদটাকে আবিষ্কার করা যাক। এই ভেবে চলে গেলাম হোটেলের ছাদে। ছাদ থেকেও সেই একই সুন্দর দৃশ্য দেখতে পেলাম চারপাশটা, সুন্দর পাহাড়ি সকাল, ঝকঝকে রৌদ্র স্নাত। তখন সময় হবে অ্যাপ্রক্সিমেটলি 8টা, এবং সেই সময় দেখতে পেলাম আমাদের পিছনেই মেল শুরু হয়ে গেছে, সকালের সমস্ত কাজ কারবার আওয়াজ মুখরিত হয়ে উঠছে ধীরে ধীরে মেল, এবং সামনে এই দিগন্ত বিস্তৃত খাদ পাহাড়, বাঁদিকে প্রচুর পাইন গাছের সারি, ওই দিকটা মহাকাল মন্দির, এবং ডান দিকে দার্জিলিংয়ের সমস্ত হোটেল, আর ঠিক তার পিছনেই মেল। সকালের ব্রেকফাস্ট শুরু হলো গ্লেনারিস থেকে, আর গ্লেনারিসে গিয়ে দেখা পেলাম সেই অপূর্ব সুন্দর প্রকৃতি, যেটার জন্য দার্জিলিংয়ে আসা আমাদের সাধের প্রিয় বাঙালির কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছিল গ্লেনারিসের বসার জায়গা থেকে। আজ এই পর্যন্তই। আগামী ব্লগে থাকবে দার্জিলিং এর সমস্ত ফুড জয়েন্টের কথা, অনেক নতুন নতুন না জানা ফুড জয়েন্ট, সেখানকার স্পেশাল পার্পল টি, মোমো এবং আরো অনেক খাদ্য তালিকা থাকবে। সম্পূর্ণ একটা ফুড ব্লগ করব আগামী ভিডিওতে, তাই আমাদের পাশে থাকবে। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সেটার নোটিফিকেশন আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন।